একতরফা নির্বাচন কোনোভাবেই হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন। 5ই জানুয়ারি তারিখে কোনো নির্বাচন বাংলাদেশকে হতে দেওয়া হবে না। আমরা বুকের রক্ত দিয়ে এই সরকারকে এবং এই নির্বাচনকে প্রতিহত করব। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন সকল দলের অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল এবং পেশাজীবী ও বিরোধী দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এই সমাবেশের আয়োজন করে। ক্ষমতাসীন সরকারের সকল অগণতান্ত্রিক আচরণ প্রতিহত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মেজর হাফিজ। বর্তমান সরকার ঢাকা শহরের সরকার, বাংলাদেশের সরকার নয় বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম। বর্তমান সংকটময় পরিস্থিতির জন্য সংবিধানের 5ম সংশোধনীকে দায়ী করে মেজর হাফিজ বলেন, সেই দিন আর বেশি দূরে নেই যেদিন সরকার জনদাবির কাছে মাথা নত করবে। ঢাকায় সরকার আওয়ামী দুঃশাসনের অবসান ঘটিয়ে এই দেশে আবার নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করবে। ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং সরকারের পক্ষে ভোট চাইছেন বলেও অভিযোগ করেন বিএনপির এই সিনিয়র নেতা। তার মন্ত্রীদেরকে পদত্যাগ করতে বলেছেন। মোহাম্মদ রবিউল্লাহ, বিডি হেডলাইন্স, ঢাকা। ঢাকায় সরকার আওয়ামী